হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি আপনার হাইট বাড়াতে চান তাহলে আপনাকে ঝুলতে হবে, আপনাকে ঝুলে থাকতে হবে, আপনাকে স্ট্রেচিং করতে হবে। আপনি হয়তো অনেকবারই মানুষের মুখে এই সব কথা শুনে থাকবেন, কিন্তু এই উপায়টি কি কখনো কারো কাজে এসেছে? যদি এই উপায়টি আপনার কাজে এসে থাকতো তাহলে আপনি আজ এই ভিডিওটি দেখতেন না। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কোনো ফালতু কথা না বলে একদম টু দ্য পয়েন্টে কথা বলবো, যেখানে আমরা ডাইরেক্টলি হাইট কিভাবে বাড়ানো যায় সেই প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আর তারপর আমি আপনাকে কিছু 100% গ্যারান্টিড উপায় বলবো যার মাধ্যমে আপনি আপনার হাইট বৃদ্ধি করতে পারেন, যেটি কেউই কখনো বলে না। সো ওয়েলকাম টু সঠিক জ্ঞান, আমি রিগান, চলুন শুরু। তো হাইট বাড়ানোর প্রসেস একদমই সিম্পল। আপনার শরীরে কিছু জিন থাকে যেখানে অলরেডি এই ইনফরমেশন সংরক্ষিত হয়ে আছে, একটি ব্লু প্রিন্টের মতো, যে আপনার শরীরে আপনার ফাইনাল হাইট কতটুকু হবে। এটিকে আপনি একটি বিল্ডিং এর কনস্ট্রাকশনের মতন ভাবতে পারেন। বিল্ডিং এর ব্লু প্রিন্ট আগের থেকেই তৈরি করা রয়েছে, যে বিল্ডিংটা কত উঁচু হবে, ঠিক আপনার উচ্চতাও কতটুকু হবে সেটি আপনার জিনে সংরক্ষিত করা আছে, যেটি ডিপেন্ড করে আপনার মা বাবা এবং পূর্বপুরুষদের উপর, আর সবচেয়ে বেশি নির্ভর করে আপনার মা এবং বাবার উচ্চতার উপরে। কিন্তু যেহেতু হাইট একটি পলিজেনিক ট্রেট, তাই সবসময় এমন হয় না যে আপনার মা বাবার হাইট যদি কম হয়ে থাকে তাহলে আপনার হাইটও কম হবে। সবসময় কিছু পার্সেন্ট সম্ভাবনা থেকেই থাকে যে আপনার হাইট আপনার মা বাবার হাইটের থেকে কমপ্লিটলি আলাদা হবে। তাই আমরা এই বিষয়টির উপরেও নির্ভর থাকতে পারি না, কেননা এটি আমাদের হাতে নেই। কিন্তু আমরা এই বিষয়ে যদি আরো ডিটেলসে স্টাডি করি তাহলে আমরা জানতে পারি যে বৃদ্ধি শুধুমাত্র জিনের উপরেই নির্ভর করে না, এটি নির্ভর করে একটি হরমোনের উপর যার নাম হিউম্যান গ্রোথ হরমোন। আসলে বিষয়টি এমন হয় যে আপনার ব্রেনে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন থেকে আপনার ব্রেনের পিটিউটারি গ্ল্যান্ডে সিগন্যাল পাঠানো হয় যে কত পরিমাণে আপনার শরীরে গ্রোথ হরমোন উৎপাদন করা হবে। অর্থাৎ যদি আপনার হাইট কম হয়ে থাকে তাহলে এর মানে হচ্ছে যে আপনার শরীরে গ্রোথ হরমোনের উৎপাদন কম হচ্ছে, কেননা এই গ্রোথ হরমোন আপনার লিভারে গিয়ে আপনার লিভারকে ইনস্ট্রাকশন দেয় IGF-1 নামের অন্য একটি হরমোন উৎপাদন করার জন্য। আর এই হরমোন IGF-1 ফাইনালি আপনার হাড়ের কোনায় যে কার্টিলেজ টিস্যু রয়েছে তাদেরকে দ্বিগুণ হওয়ার মেসেজ পাঠায়। যখনই এই টিস্যু দ্বিগুণ হতে থাকে ক্যালসিয়াম এই টিস্যুগুলোকেই ওসিফাই করতে থাকে, অর্থাৎ এই টিস্যুকেই হাড়ে পরিণত করে। এভাবেই আপনার হাড়ের বৃদ্ধি হয়। আর যেহেতু হাড়ের দুপাশেই শুধুমাত্র এই হরমোন কাজ করে তাই হাড় শুধু লম্বাতেই বৃদ্ধি হয়, আর এভাবেই আপনার হাইট বেড়ে ওঠে। আর এখন যেহেতু আপনি জেনে গিয়েছেন যে আপনার হাড় কোনো রবার ব্যান্ড নয়, যে স্ট্রেচিং করলে অথবা ঝুললে আপনার হাড় আরো লম্বা হয়ে যাবে। আর হ্যাঁ, আমরা ভালো খাবার এবং নিউট্রিশনেরও কথা বলে থাকি, কিন্তু নিউট্রিশন তো তখন আপনার কাজে আসবে না যখন আপনার ব্রেন গ্রোথ হরমোন উৎপাদনের জন্য সিগন্যাল পাঠাবে, যেটি ছাড়া হাইট গ্রো হওয়ার প্রক্রিয়া একদম অসম্পূর্ণ, যখন আপনি যত ভালোই খাবার খেয়ে থাকুন না কেন। এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার শরীরে গ্রোথ হরমোন অথবা IGF-1 হরমোনের মাত্রা। ব্রেনে টিউমার হওয়ার কারণে দ্য গ্রেট খালির পিটুইটারি গ্ল্যান্ড অতিরিক্ত পরিমাণে গ্রোথ হরমোন নিঃসৃত করতে থাকে, আর এই কারণেই তার আজ অ্যাবনর্মালি 7 ফিট 1 ইঞ্চি উচ্চতা। স্ট্রেচিং অথবা নিউট্রিশন তার কারণ ছিল না। এখন আপনি এই রেসলারকে দেখতে পারেন, আপনার কি মনে হয় এই রেসলারের মাসেল শুধুমাত্র এক্সারসাইজের কারণে হয়েছে? না বন্ধুরা, এই রেসলারের মাসেলের পিছনে গ্রোথ হরমোনের অনেক বড় ভূমিকা রয়েছে, যেখানে সে রোজ মাসেল বিল্ডিং হরমোন নিজের শরীরে প্রবেশ করাতো। আর হয়তো এখন আপনাকে আর বলার প্রয়োজন নেই যে হরমোন হাইট বৃদ্ধিতে কত বড় ভূমিকা রেখে থাকে। হরমোন আপনার শরীরে কোনো রকম পরিবর্তন আনতে অনেক বড় ভূমিকা পালন করে। চলুন এখন আসি কাজের কথায়, কিভাবে আপনি আপনার নিজের শরীরের গ্রোথ হরমোনকে বাড়াতে পারেন। তাই এখন থেকে ভিডিওটি আরো মনোযোগ দিয়ে দেখুন। আপনি এই গ্রোথ হরমোনকে দুই ভাবে বাড়াতে পারেন, একটি ন্যাচারালি আর একটি হচ্ছে সাপ্লিমেন্টেশন। ন্যাচারালি বাড়ানোর জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে। এটি একটি চার্ট যেখানে বলা হয়েছে যে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আপনার শরীর কত পরিমাণে গ্রোথ হরমোন উৎপাদন করে থাকে। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন যে বয়সের সাথে সাথে গ্রোথ হরমোনের উৎপাদন কম হয়ে যাচ্ছে, আর এটি একদমই নর্মাল। 80% গ্রোথ হরমোন আপনার শরীরে রাতে, অর্থাৎ আপনার গভীর ঘুমের সময় উৎপাদন হয়ে থাকে, যেই স্টেজে আপনি কোনো রকম স্বপ্ন দেখছেন না বরং ঘুমের একদম গভীরে চলে গিয়েছেন। গ্রোথ হরমোনকে বেশি পরিমাণে উৎপাদন করার জন্য আপনাকে গ্রোথ হরমোনের শত্রু যা অন্য একটি হরমোন তার উৎপাদনকে কম করতে হবে, যেই হরমোনের নাম ইনসুলিন। যদি আপনার রক্তে ইনসুলিনের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আপনার শরীর কম পরিমাণে গ্রোথ হরমোন উৎপাদন করবে,
আর এটি 100% সত্য, কারণ ইনসুলিন গ্রোথ হরমোনের শত্রু। আর এ কারণে আপনার রাতের খাবার 8টার থেকে বেশি হওয়া যাবে না। তার কারণ আপনি 8টায় খেয়ে যদি 11টার সময় ঘুমাতে যান, তখন আপনার ব্লাড সুগার একদম নর্মাল হয়ে যাবে। আর এই কারণে যখন আপনি 11টার সময় ঘুমাবেন, তখন আপনার রক্তে ইনসুলিনের পরিমাণ কম থাকার কারণে আপনার ব্রেন বেশি পরিমাণে গ্রোথ হরমোনকে উৎপাদন করবে। এখন আরও একটি হরমোন রয়েছে যেটিও গ্রোথ হরমোনের শত্রু, আর এটি হলো এস্ট্রোজেন। এস্ট্রোজেনই সেই কারণ যে কারণে মেয়েদের হাইট ছেলেদের থেকে কম হয়ে থাকে। বেশি পরিমাণে এস্ট্রোজেন আপনার গ্রোথ প্লেটসকে মেসেজ পাঠায় অল্প বয়সেই বন্ধ হয়ে যাওয়ার জন্য। আর একবার যদি আপনার গ্রোথ প্লেট বন্ধ হয়ে যায়, তাহলে আনফর্চুনেটলি আপনার বৃদ্ধি আর কখনোই সম্ভব না। আর এই কারণেই এস্ট্রোজেনকে কম রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এটি আপনি করতে পারেন আপনার ওয়েটকে কন্ট্রোলে রেখে। এস্ট্রোজেন মূলত চর্বিতেই বেশি পরিমাণে পাওয়া যায়। আর একটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি একটি তীরে দুটি শিকার করতে পারেন, আর সেটি হচ্ছে শর্ট ইন্টারভাল হাই ইন্টেনসিটি ট্রেনিং। এটি মূলত স্প্রিন্টিং এর মতো কিছু এক্সারসাইজ হয়ে থাকে, যেখানে আপনি আপনার শরীরকে কিছু মিনিটের জন্য ম্যাক্সিমাম পটেনশিয়ালে নিয়ে যেতে পারেন। যখন আপনি ছোট ছোট এক্সারসাইজের মধ্যে আপনার শরীরের সমস্ত শক্তিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করেন, তাহলে মেডিকেলি এটি পাওয়া গিয়েছে যে এই সময়ই শরীরের সবচেয়ে বেশি পরিমাণে গ্রোথ হরমোন উৎপাদন হয়ে থাকে। কেননা এই সময় আপনার ব্রেন মনে করে যে এক্সারসাইজ থেকে রিকভার হওয়ার জন্য বেশি পরিমাণে গ্রোথ হরমোন উৎপাদন করতে হবে, আর একই সাথে আপনার শরীরের চর্বিগুলো বার্ন হয়ে থাকে, যার ফলে এস্ট্রোজেনের মাত্রাও কন্ট্রোলে থাকে। তাহলে ন্যাচারালি হাইট বৃদ্ধি করার জন্য আপনাকে এই তিনটি জিনিস মানতে হবে: কিছু শর্ট এক্সারসাইজ অথবা রানিং অথবা ফুটবল বা বাস্কেটবলের মতো কিছু খেলা, তারই সাথে সাথে কিছু হেলদি প্রোটিন, আর প্রতিদিন রাতে 7 ঘন্টার একটি ভালো ঘুম। তাহলে অবশ্যই আপনার হাইট আপনার পটেনশিয়াল থেকে অনেক বেশি পরিমাণে বাড়বে। কিন্তু আউটডোর এক্সারসাইজের থেকে বেশি এফেক্টিভ কিছু ঘরোয়া এক্সারসাইজ, যেমন স্ট্রেচিং জাতীয় এক্সারসাইজ, যা আপনার শরীরে গ্রোথ হরমোনের উৎপাদন করবে। এছাড়াও দুটি ঔষধ বা প্রোটিন, আরজিনাইন এবং গ্যামা অ্যামিনোবিউটিনিক অ্যাসিডও ক্লিনিক্যাল টেস্টে গ্রোথ হরমোনকে বেশি পরিমাণে উৎপাদনে সাহায্য করতে দেখা গিয়েছে। তাই আপনি এই সাপ্লিমেন্টও ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন। এখন ফ্রেন্ডস, যদি এই সব কিছুর পরেও আপনার হাইট বেড়ে না থাকে, আর হাইটের কারণে আপনার ক্যারিয়ার অথবা অনেক বড় একটি পর্যায়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, তাহলে আপনি এখন বলতে যাওয়া কিছু 100% গ্যারান্টিড উপায়কে ব্যবহার করতে পারেন। কিন্তু তার আগে সবার প্রথমে আপনি ডক্টরের কাছে যান এবং আপনার একটি চেক আপ করিয়ে আসুন, যে আপনার গ্রোথ প্লেটস ওপেন আছে কি গ্রোথ প্লেটস বন্ধ হয়ে গিয়েছে। ডক্টরস আপনার হাড়ের এক্সরে বের করবে আর আপনাকে বলে দেবে যে আপনার গ্রোথ প্লেটস ওপেন আছে কি বন্ধ হয়ে গিয়েছে। গ্রোথ প্লেটস বেশিরভাগ সময় 21 বছর বয়সের মধ্যেই ফিউজ হয়ে যায়, আর যদি আপনার এখনো ওপেন হয়ে থাকে, তাহলে আপনি আপনার এন্ডোক্রিনোলজিস্টের সাথে পরামর্শ নিয়ে তাকে আপনার হাইট বাড়ানোর প্রয়োজনীয়তা বুঝিয়ে তার থেকে প্রয়োজনীয় হরমোন অথবা IGF-1 প্রেসক্রিপশন নিতে পারেন। এটি 100% আপনার হাইট অবশ্যই বৃদ্ধি করবে, কিন্তু এটিকে বিনা প্রেসক্রিপশন অথবা বিনা কোয়ালিফাইড ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই গ্রহণ করবেন না। কেননা নাম্বার 1, প্রেসক্রিপশন ছাড়া ঔষধ নেওয়া মোটেও লিগাল নয়, আর নাম্বার 2, এটি আপনার সাহায্য করার বদলে আপনার বেশি ক্ষতিও করতে পারে। কেননা আপনি ডক্টরের থেকে বেশি তো কখনোই জানবেন না, যাদের কাছে অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। এই কন্ডিশনগুলো আপনি দেখতে পারেন, একে বলা হয় অ্যাক্রোমেগালি, আর এটি হয় যখন আপনার গ্রোথ প্লেটস বন্ধ কিন্তু তারপরও আপনি বেশি পরিমাণে গ্রোথ হরমোন সাপ্লিমেন্টেশন গ্রহণ করছেন। এখন ফাইনালি, যদি আপনার হাইট গ্রোথের অনেক অল্প বছর বেঁচে আছে আর আপনার হাইট অনেক ছোট, তাহলে অন্য একটি মেডিসিন রয়েছে যা স্টেরয়েডের ক্যাটাগরিতে আসে, আর এটিকে বলা হয় অক্সান্ড্রোলন। স্টাডিজ থেকে পাওয়া গিয়েছে যে অক্সান্ড্রোলন হাইট বৃদ্ধির স্পিডকে দ্বিগুণ করে দেয়, ক্যালসিয়াম রিটেনশনের প্রক্রিয়াকে বৃদ্ধি করে। আর এটিও আপনার জেনে রাখা উচিত যে এটি আপনার ফাইনাল হাইটকে বৃদ্ধি করে না। আপনার ফাইনাল হাইটকে শুধুমাত্র গ্রোথ হরমোন অথবা IGF-1 হরমোনই শুধুমাত্র বৃদ্ধি করতে পারে। এই ওষুধটি শুধুমাত্র আপনার হাইটকে দ্রুত বৃদ্ধি করতে পারে। সো যদি আপনি একজন ডক্টরের পরামর্শতে আপনার গ্রোথ হরমোন বৃদ্ধি এবং অক্সান্ড্রোলনের কম্বাইন ট্রিটমেন্ট নিতে পারেন, তাহলে আপনি খুবই দ্রুত আপনার গোল হাইট পর্যন্ত পৌঁছে যাবেন, তাও অনেক অল্প সময়ের মধ্যে। শুধুমাত্র আপনার ডক্টর থেকে জানতে হবে যে আপনার গ্রোথ প্লেটস অ্যাক্টিভ আছে কি নেই। আর এমনই ট্রিটমেন্ট ওয়ার্ল্ড ফেমাস ফুটবলার লিওনেল মেসিও করেছিলেন নিজের ফুটবল ক্যারিয়ার এবং প্যাশনের জন্য। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমার উদ্দেশ্য ছিল আপনার পর্যন্ত সায়েন্টিফিক এবং সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া।
আর এটি বলা যে পৃথিবীতে সায়েন্সের জন্য আপনি আপনার হাইট বৃদ্ধি করার জন্য অনেকগুলো অপশন পাচ্ছেন। এটি এক্সপেন্সিভ তো অবশ্যই, কিন্তু আপনি যদি যে কোনোভাবেই আপনার হাইট বৃদ্ধি করতে চান আপনার কেরিয়ার, আপনার ড্রিমস অথবা আপনার প্যাশনের জন্য, তাহলে আপনার কাছে এই অপশনগুলো রয়েছে। কিন্তু আমি আরো একবার আপনাকে বলতে চাই যে এই সব কিছু মেডিসিনস, ড্রাগস, কোনো খেলার জিনিস নয়। ট্রিটমেন্ট সর্বদাই একজন সার্টিফাইড ডক্টরের আন্ডারেই নেওয়া উচিত, নাহলে আপনার ক্ষতি হতে পারে। সো এমনই কিছু জিনিস নিজের থেকে করার কথা কখনোই ভাববেন না। সবশেষে আমি শুধু এইটুকুই বলবো, যদি আপনি এই সব আপনার পার্সোনালিটি বৃদ্ধি করার জন্য অথবা আকর্ষণীয় দেখার জন্য করতে চান, তাহলে সবার প্রথমে তো আপনাকে এই সব করার কোনো প্রয়োজন নেই। তার কারণ আপনার কনফিডেন্ট, আপনার ক্যারেক্টার এবং আপনার ওভারঅল পার্সোনালিটি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। আমাকে এটি বলার কোনো প্রয়োজন নেই যে কত সাকসেসফুল এবং লাইকেবল লোক হাইটে অনেক ছোট ছিল। আর যদি আপনি তারপরও আপনার হাইট বৃদ্ধি করতে চান, তাহলে আপনি ওই গ্রোথ হরমোন বৃদ্ধি করার ন্যাচারাল পদক্ষেপগুলোকে গ্রহণ করতে পারেন। সেগুলো সবই সাইন্টিফিক এবং তার মাধ্যমেও হাইট অনেক দ্রুত বৃদ্ধি করা সম্ভব। সো ফ্রেন্ডস, এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে, এবং যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে কখনোই ভুলবেন না, কেননা আপনার একটি লাইক এবং শেয়ার আমার জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনার কি মনে হয় কোন বয়স পর্যন্ত হাইট বাড়ে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।